গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি এখন আছি বাতাসিয়া লুপের কাছে লাংডাক হোমস্টেতে। জাস্ট চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম। বাই দ্য ওয়ে, এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শিয়ালদা থেকে এনজেপির ডাইরেক্ট কনফার্ম ট্রেন টিকিট না পেলে কী কী ট্রিক্স ইউজ করে আপনারা এনজেপি আসতে পারবেন, এবং তার সাথে আপনাদের জানিয়েছি শিলিগুড়ি থেকে বাস এবং শেয়ার গাড়িতে দার্জিলিং আসার সম্পূর্ণ তথ্য। যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর আজ আমি মাত্র 180 টাকায় শেয়ার গাড়িতে আপনাদের ঘুরে দেখাবো দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং প্লেসেসগুলো। তবে তার আগে আসুন হোমস্টের রুমটা একটু দেখে নিই। রুমে ঢুকেই সামনে একটা চেয়ার, আমার ব্যাগ রাখা, বেড, দুটো দুটো করে চারটে বালিশ আর দুটো ব্ল্যাঙ্কেট। আর এটায় কিন্তু বেড ওয়ার্মার আছে, এই সুইচটা মারলেই খাট গরম হয়ে যাবে। এদিকে ড্রেসিং টেবিল, ফ্রি ওয়াইফাই, এই ড্রয়ারে আপনারা কিছু রাখতে পারেন, ওয়ালে সুন্দর একটা পেন্টিংস, আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ। পাশে আর একটা জানলা আছে। এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, পাশেই ডাস্টবিন। আর এই হলো ওয়াশরুম, ঢুকেই কমোড, ওপরে গিজার, শাওয়ার, টাওয়েল, নর্মাল কল আর বেসিন, দু জায়গাতেই কিন্তু আপনি গরম জল পাবেন। বেসিনে লিকুইড হ্যান্ড ওয়াশ, ওপরে মিরর, আর এই হলাম আমি। আর ওয়াশরুমের জানলা দিয়ে ভিউ। ওভারঅল আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল হোমস্টেটা, আর এখানকার ওনার যে দিদি তারও ব্যবহার খুব ভালো। হোমস্টেটির অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। যদিও এটা ঠিক প্রপার দার্জিলিং নয়, আমি স্টে করছি ঘুম আর বাতাসিয়া লুপের মাঝখানে একটা হোমস্টেতে। বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ছাতা খুলতে হলো। তো যেটা বলছিলাম, আজ আমি এই ঘুম বাতাসিয়া লুপ এই এরিয়াটাকে বেস করে এখানে যে যে ঘোরার জায়গাগুলো আছে, যেরকম ধরুন ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, যদি পারি তো লেপচাজগত যাবো, ট্রাই করব যাওয়ার, কারণ বৃষ্টি পড়ছে, জানি না শেয়ার গাড়ি পাবো কিনা। এখন আমি চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। এটা আমি যে হোমস্টেতে আছি সেখান থেকে হেঁটে মোটামুটি 6-7 মিনিট মতো লাগলো, ওই 450-550 এরকম কিছু হবে। তো এটা আমি হেঁটেই এলাম। এরপর এখান থেকে আমি যাব ঘুম রেলওয়ে স্টেশন, ওটা আবার এখান থেকে 500 মিটার মতো, ওই 6-7 মিনিট আপনাদের হেঁটে লাগবে। তাছাড়া কিন্তু আপনারা সব সময় সব জায়গায়, আমি এটা বলছি আপনাদের, সব জায়গায় কিন্তু আপনারা শেয়ার গাড়ি পাবেন। একটু রাস্তায় দাঁড়াবেন, রাস্তায় একটু দাঁড়াবেন, দেখবেন টাটা সুমো বোলেরো টাইপের যে গাড়িগুলো সেগুলো আসছে, আপনি একটু ওয়েভ করবেন, ওরা কিন্তু দাঁড়িয়ে যাবে, এবং মোটামুটি 20 টাকা মতো নেয়, 20-30 টাকা ম্যাক্সিমাম। এখন ডিজেলের দাম বেড়েছে বলে বোধহয় 30 টাকা হয়ে গেছে, আগে 20 টাকাই নিত। দার্জিলিংয়ে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই শেয়ার কার পাওয়া যায়, শেয়ার গাড়িতে যাওয়া যায়। আপনাদের অনেক দিন ধরেই জিজ্ঞাসা এটা, বিভিন্ন আমি ফেসবুক পোস্টেও দেখি বা ইউটিউবে, আমি নিজেও অনেক ভিডিও খুঁজেছি, আমি পাইনি যে নর্মাল যে জায়গাগুলো আছে যেগুলো দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখার, সেগুলো শেয়ার গাড়ি যায় কি না। তো আমি সদুত্তর কোথাও পাইনি, আমি নিজেও পাইনি, ওই জন্য বেশ কিছু রিসার্চ করে কিছুটা বার করেছি, সেটাই আপনাদের দেখাবো। আমি কিন্তু আজকে পুরো ট্যুরটাই, আজকে কেন কালকেও, শেয়ার গাড়িতেই করব। এই হলো সামথিং চলিং মনেস্ট্রি, অর্থাৎ আমাদের কাছে যা ঘুম মনেস্ট্রি নামে পরিচিত। চলুন ভেতরটা একটু ঘুরে দেখে আসি। ১৮৭৫ সালে এই মনেস্ট্রি নির্মাণ করেন লামা শেরাব গ্যাটসো, আর এই মনেস্ট্রিটি বিখ্যাত 15 ফুট লম্বা বুদ্ধমূর্তির জন্য। Thank you.
এরপর ঘুম মনেস্ট্রি থেকে 7-8 মিনিট মতো হেঁটে আমি পৌঁছে গেছিলাম ঘুম রেলওয়ে স্টেশন, যা কিনা ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম রেলওয়ে স্টেশন, এবং এর উচ্চতা 2258 মিটার অর্থাৎ 7407 ফুট। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া স্টেশনটি নির্মাণ করা হয়েছিল 1881 সালে, কিন্তু স্টেশনের গায়ে কিন্তু লেখা আছে বিল্ট ইন 1891। আর এই ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আপনারা একটি রেল মিউজিয়ামও পেয়ে যাবেন। চলুন তাহলে স্টেশনটা একটু ঘুরে দেখে নিই। ঘুম রেলওয়ে স্টেশন দেখে নেওয়ার পর আপনারা যারা আমার মতো শেয়ার গাড়িতে লেপচাজগত যেতে চান, তাদের সুবিধার্থে আমি আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, যেখানে দাঁড়ালে আপনি মাত্র 50 টাকার বিনিময়ে লেপচাজগত যাওয়ার শেয়ার গাড়ি পাবেন। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনের শেষ প্রান্ত। এই যে রাস্তাটা এখন দেখছেন, এর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা যাচ্ছে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিংয়ের দিকে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর আপনি দাঁড়াবেন এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক সামনে। এখান থেকেই আপনি লেপচাজগতে শেয়ার গাড়ি পাবেন, যার মাথাপিছু ভাড়া 50 টাকা। এই যে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে লেপচাজগত যাওয়ার রাস্তা। এই গাড়িটি করেই আমি এলাম। এই পাইনের জঙ্গলে ঘেরা ভিউ পয়েন্টটা কিন্তু লেপচাজগত ছাড়িয়ে আরও 2 কিলোমিটার গেলে আপনারা পাবেন। খুবই শান্ত, সুন্দর, নির্জন একটি জায়গা। দার্জিলিংয়ের ব্যস্ত কোলাহল এড়িয়ে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে দিতে পারেন এই জায়গায়। তবে একটা কথা বলে রাখি, এই পার্টিকুলার জায়গাটিতে কিন্তু মোস্ট প্রবাবলি আপনারা কোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন না। আমার জিও আর ভোডাফোন ছিল, কোনোটারই কিন্তু নেটওয়ার্ক আমি পাইনি। Thank you.
বেশ কিছুক্ষণ ধরে এই নিস্তব্ধতাটাকে উপভোগ করে উল্টো দিক থেকে আসা রানিং একটা শেয়ার গাড়ি ধরে ফিরে চললাম ঘুমের পথে। ঘুম থেকে লেপচা জগতের দূরত্ব 8 কিলোমিটার মতো, সময় লাগে 17 থেকে 18 মিনিট। কিন্তু যেহেতু আমি লেপচা জগৎ থেকে আরও 2 কিলোমিটার দূরত্বে এই পাইন ফরেস্টের জঙ্গলে এসেছিলাম, তাই আমার সময় লেগেছিল প্রায় 22 মিনিট। ফেরার সময় আপনারা রাস্তায় দাঁড়াবেন, কোনো গাড়ি আসতে দেখলে ওয়েভ করবেন, ওরা আপনাকে তুলে নেবে। ফেরার ভাড়াও মাথা পিছু 50 টাকা করে। ঘুমে এসে আপনারা মেন হিলকাট রোডে চলে আসবেন, ওখান থেকেই আপনারা রানিং শেয়ার গাড়ি পাবেন বাতাসিয়া লুপ যাওয়ার জন্য। ভাড়া মাত্র 20 টাকা, সময় লাগে 5 মিনিট মতো। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 30 টাকা। আমরা জেনারেলি লুপ বলতে যা বুঝি এটা কিন্তু এক্স্যাক্টলি তাই, অর্থাৎ এখানে টয় ট্রেনের লাইনটি চক্রাকারে আবর্তিত হয়েছে। এটি তৈরি করা হয়েছিল 1919 সালে একটি বিশেষ কারণে। আপনারা সকলেই জানেন ঘুম রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার মধ্যে উচ্চতম, আর দার্জিলিংয়ের উচ্চতা কিন্তু ঘুমের থেকে বেশ কিছুটা কম। এবার ঘুম থেকে দার্জিলিং আসার সময় অল্টিটিউডের এতটা শার্প ফল টয় ট্রেনের পক্ষে সামলানো অসম্ভব ছিল, তাই সেই সময়কার ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের মস্তিষ্ক প্রসূত এই বাতাসিয়া লুপ। এই লুপের সাহায্যে চক্রাকার পথে ট্রেনটি আসার জন্য স্লোপের গ্রেডিয়েন্টটি অনেকটা কমে যায়, ফলে টয় ট্রেনটি খুব সহজেই ঘুম থেকে দার্জিলিংয়ের পথ অতিক্রম করতে সক্ষম হয়। আর ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদ গোর্খা সেনাদের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য এই বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে একটি স্মৃতিসৌধ আছে, যা নির্মাণ করা হয়েছিল 1995 সালে। এছাড়াও এখানে খুব সুন্দর সাজানো গোছানো বাগান পাবেন, আই লাভ দার্জিলিং লেখাটির সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, আর আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ। এখানে 50 টাকা দিয়ে আপনারা দূরবীনে দেখে নিতে পারেন দার্জিলিং শহরটিকে। আর একটা ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা দার্জিলিং থেকে ঘুম অবধি টয় ট্রেনে জয় রাইড নেবেন, তাদের কিন্তু আলাদা করে বাতাসিয়া লুপ দেখতে আসার কোনো দরকার নেই, কারণ ওই ট্রেনটি 20 মিনিট স্টপেজ টাইম দেবে বাতাসিয়া লুপ এক্সপ্লোর করার জন্য। এই জয় রাইডের ভাড়া স্টিম ইঞ্জিন হলে মাথাপিছু 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিন হলে 1000 টাকা। টিকিট আপনারা IRCTC-র অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে কাটতে পারেন, আবার কাউন্টারে গিয়েও কাটতে পারেন। আর এই টয় ট্রেনের টিকিট আপনারা নর্মাল ট্রেনের মতোই 120 দিন আগে থেকে কাটতে পারবেন। বাতাসিয়া লুপ ঘুরে নিয়ে আবার একটা রানিং শেয়ার ট্যাক্সি ধরে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। প্রসঙ্গত বলে রাখি, ট্যাক্সি কিন্তু আপনাকে দার্জিলিংয়ের নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ডেই নামাবে, ওখান থেকে আপনাকে হেঁটে ম্যাল অবধি যেতে হবে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি,
ঘুম থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার হলে কী হবে? এই দূরত্ব অতিক্রম করতে কিন্তু মাঝে মাঝে 1 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ এখানে খুব বাজে রকমের জ্যাম হয়। তাই আপনারা কিন্তু হাতে সময় নিয়ে বেরোবেন। বাঙালির নস্টালজিয়া দার্জিলিং মেলে বিকেলটা কাটিয়ে ফেরার পথ ধরলাম। মেল থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে কাউকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে দার্জিলিং থেকে ঘুম যাওয়ার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড দেখিয়ে দেবে। ওখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে আমি পৌঁছে গেছিলাম আমার হোমস্টেতে। সবশেষে এবার আজকের খরচটা আপনাদের একটু ব্রিফ করে দিই। ঘুম থেকে লেপচাজগত 50 টাকা, লেপচাজগত থেকে ঘুম রিটার্ন 50 টাকা, ঘুম থেকে বাতাসিয়া লুপ 20 টাকা, বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং 30 টাকা এবং দার্জিলিং থেকে আবার ঘুম 30 টাকা। অর্থাৎ টোটাল 50+50+20+30+30 180 টাকা। এই সব জায়গাগুলি যদি আপনি সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করে ঘুরতেন তাহলে কম করে আপনার 1500 থেকে 2000 টাকা খরচ হতো। আপনারা অনেকেই দার্জিলিংয়ের 7 পয়েন্ট সাইট সিইংয়ের কথা শুনেছেন, যেটার গাড়ি ভাড়া ছোটো গাড়ি যদি আপনি নেন সেক্ষেত্রে 2500 টাকা, আর যদি বড় গাড়ি নেন সেক্ষেত্রে 3000 থেকে 3500 টাকা। আমি কিন্তু মাত্র 300 টাকার বিনিময় শেয়ার গাড়িতে এই 7টা পয়েন্ট ঘুরে নিয়েছিলাম। সেই সব ডিটেলস আপনাদের জানাবো আমার পরের এপিসোডে। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।